আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মমিন নাম সম্পর্কে জানব। ইসলামের সুন্দর সুন্দর নাম রাখার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। এই ভিডিও থেকে আমরা যা যা সম্পর্কে জানতে পারবো, মমিন কি ইসলামিক নাম, মমিন নামের অর্থ কি, মমিন কোন লিঙ্গের নাম, ছেলের নাম এর, মমিন শব্দের ইংরেজি বানান, মমিন নামটি কেন জনপ্রিয়, মমিন শব্দ দিয়ে কিছু নাম, এই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, মমিন নামের অর্থ কি? মমিন নামের অর্থ হলো ইমান এনেছে এমন ব্যক্তি। এছাড়াও মমিন নামের অন্যান্য অর্থের মধ্যে রয়েছে ইমানওয়ালা, অর্থাৎ মমিন নামের অর্থ হচ্ছে ইমানওয়ালা। মমিন, মমিন কি ইসলামিক নাম? উত্তর হচ্ছে হ্যাঁ, মমিন ইসলামিক পরিভাষার একটি নাম। মমিন হলো একটি আরবি শব্দ। মমিন নামটি সুন্দর একটি ইসলামিক নাম। মমিন কোন লিঙ্গের নাম? মমিন নামটি ছেলেদের নাম রাখার ক্ষেত্রে উপযোগী, সাধারণত মেয়েদের এই নামটি রাখা হয় না, সুতরাং মমিন নামটি ছেলেদের। মমিন শব্দের ইংরেজি বানান MOMIN, মমিন। মমিন নামটি কেন জনপ্রিয়? মমিন নামটি ইসলামিক, আধুনিক, কমন, মডার্ন ও সুন্দর অর্থসম্পন্ন একটি নাম, তাই এত জনপ্রিয়। মমিন শব্দ দিয়ে কিছু নাম, মমিন মাহাতাব, মমিন ইকতিদার, মমিন আহমেদ, রাহি মমিন, মমিন শাফি, খালিদ হাসান মমিন, মমিন ইকবাল খান, ইরফানুর রহমান মমিন, আব্দুল মমিন, শাহ আলম মমিন, মমিন মালিক, মমিন মাসাবি, মোস্তফা মমিন, মমিন ইসলাম, মোহাম্মদ মমিন, মমিন মুন্তাসির, আল আমিন মমিন, মমিন হাসান, মমিন ইসলাম, আল মমিন ইত্যাদি। এছাড়া আরও অজস্র মমিন শব্দ দিয়ে নাম আছে। মমিন নামটি বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ মুসলিম বিশ্বের পছন্দের নামগুলোর মধ্যে শীর্ষে থাকলেও বর্তমানে সৌদি আরব ও কাতার নামটির বিশেষ জনপ্রিয়তা লক্ষণীয়। সুতরাং আপনার সন্তানের জন্য মমিন নামটি রাখতে পারেন, এটি খুবই সুন্দর একটি নাম। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম আরও ভিডিও পেতে হলে আমাদেরকে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।